ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে টানা বিক্ষোভের জেরে আর জুনিয়র চিকিৎসকের হোস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত হয়ে গিয়েছে। থ্রেট কালচার এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে হোস্টেল থেকে আর জুনিয়র ডাক্তারকে বহিষ্কার করা হয়। পাল্টা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এবং থ্রেট কালচারের অভিযোগে বিক্ষোভে সামিল হন হাসপাতাল কর্মীদের একাংশ। থ্রেট কালচার ও টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ডায়মন্ড হারবার মেডিকেলের আটজন জুনিয়র ডাক্তারকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়। সোমবারের মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছিল কলেজ কাউন্সিল। পাল্টা অধ্যক্ষের বিরুদ্ধে থ্রেট কালচার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সকালে একাডেমিক বিল্ডিং এ তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন হোস্টেল থেকে বহিষ্কৃত পড়ুয়ারাই। বিক্ষোভের জেরে আর জুনিয়র ডাক্তারকে হোস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ। দুপুরে মেডিকেল কলেজে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা শাসক এবং হাসপাতালের সুপার। খুলে দেওয়া হয় তালা। আমাদের কলেজে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি কোনো না কোনো ঘটে চলেছে, আমরা তার অতি দূর মানে তাড়াতাড়ি সমাধান চাই এবং অতি তাড়াতাড়ি তদন্ত চাই। এমসিএ ছাবনি অনেক দুর্নীতির কথা আমরা শুনছি। আমাদের কলেজে যে একের পর এক ম্যাটারনাল ডেথ হয়ে যাচ্ছে, তারও কোনো প্রপার এক্সপ্লেনেশন কোথাওই নেই। এবং আমাদের বড় কথা, আমরা ডাক্তার, আমরা চাই মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সাথে থাকতে। এবং তাই জন্যই আমরা চাই না যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ভবিষ্যতে কখনো আরজিকর হয়ে উঠুক।